আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই প্রতিবেদন করেছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো। ভালো আছেন? জি। আচ্ছা, কোথায় একটু চুজ করবেন, আপনার নাম কি? আমার নাম তানিয়া। তানিয়া? জি। আপনার বয়স কত বর্তমানে? 20 বছর। 20 বছর? জি। দেশের বাড়ি কোথায় আপনার? আলেকজান্ডার। আলেকজান্ডার? জি। ওই যে গান ভাঙতে ভাঙতে সব শেষ করে বলছি, ওই গান না? জি জি। আচ্ছা আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে আমার আব্বু আছে আর আমরা দুই বোন আছে। দুই বোন আছে? জি। তো দুই বোনের এক বোনের কারো কোনো বিয়ে হয় নাই? জি না। আব্বু কি কাজ করে? আব্বু কোনো কাজ করতে পারে না, বা ঘর প্রতিবন্ধী, হাত পা অবশ। আচ্ছা আচ্ছা, আরে কোনো কাজ করতে পারে না। জি। আপনি কোনো কাজ বাজ করেন? জি, আমি বাসাতে কাজ করি। বাসাতে পারি কাজ করেন? জি। তো বাসা বাড়িতে যে কাজ করে কত টাকা বেতন পান? জি, আমরা ধনবনে বাসা বাড়িতে কাজ করি, মাসে 5000 পাই। মাসে 5000 টাকা বেতন পান? জি। তো কাজটা কি এখন আছে? জি না, এখন নাই। কাজ এখন নাই না? জি। আচ্ছা, ঘর ভাড়া থাকে না নিজস্ব বাসা বাসা থাকে? জি না, ঘর ভাড়া থাকে। ঘর ভাড়া কত মাসে? ঘর ভাড়া 1000 টাকা। 1000 টাকা? জি। এই আপনার কাজ নেই কতদিন ধরে? এই কাজ নাই যে 3 মাস হবে। 3 মাস হবে? তাহলে তো আপনি ঘর ভাড়া অনেক এসে বলছেন, তাই না? জি। তো আপনি 3 মাস ধরে যে কাজ কাম নাই, আপনি এর আগে এই 3 মাসের মধ্যে কোনো জায়গায় কাজ কাম করছেন, পাইছেন? জি না, পাই নাই। পান নাই না? জি না। তো আপনি যে কাজ কাম পান নাই, তো কি কারণে আইসেন সেটা দর্শক ভাইদের উদ্দেশ্যে বলেন। জি, আইসি মানুষের কাছে যে সাহায্য সহযোগিতার জন্য যদি পারে করবে, আর আমি আমার বিয়ে হয় না, আমরা দুই বোন, যৌতুকের কারণে বিয়ে হতে পারে না। আচ্ছা আচ্ছা, মানে যৌতুকের কারণে আপনার এখনো বিয়ে হয় না? জি না। ও, আর যে এলাকার মানুষ তো যৌতুক চায়, তাই না? জি। 2-3 লাখ, 4 লাখ টাকা যৌতুক চায়। যদি হবে জি। তো দর্শক শুনলেন, ওনার আসলে যে কোনো ধরনের লোক হোক, ওনার কোনো আসলে আপত্তি নেই, ওনার একটা দায়িত্ব, মানে ওনার সংসার দায়িত্ব নিতে হবে। আর ওনার মনে করেন যে এখন ইনকামের কোনো পথ নাই, উনি মনে করেন যে কোনো একটা ইনকামের পথ দেখিয়ে দিতে হবে, তাই তো? জি। তো আমরা এই আপনার কথাগুলো শুনলাম, তো আপনার সাথে যোগাযোগ করার মতো রাতের কোনো মোবাইল নাম্বার আছে? জি আছে। নাম্বারটি কি আপনি বলতে পারবেন? জি। হ্যাঁ বলুন, নাম্বারটি বলেন। 0183 0183 79 79 4646 8884 4। জি। তো এই নাম্বারে ফোন দিলে তো আপনার সাথে যোগাযোগ করতে পারবে, তাই তো? জি। এখন নাম্বারটি আপনি? জি। তো এই নাম্বারে ফোন দিলে তো আপনার সাথে যোগাযোগ করতে পারবে, তাই তো? জি। এখন নাম্বারটি আপনি আরেকবার একা একা বলে দেন তো দর্শক ভাইদের উদ্দেশ্যে। জি, 0183 37 94 6884 দর্শক ভাই নাম্বারটি শুনলেন, এই এই নাম্বারে ফোন দিলে এই আপুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো আমরা আজকে এই আপুর কাছ থেকে বিদায় নেব। তো আপু, বিদায় বেলা আপনার কোনো কিছু বলার আছে? না, আর কিছু বলার নাই, তাই তো? জি না। আমরা আজকে এখান থেকে বিদায় নেব। যারা আমাদের চ্যানেল নতুন, তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।